আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এমবিটিভি 24 এর নিয়মিত অনুষ্ঠান অজানা কথার এই পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। আর বরাবরের মতো আমাদের সাথে রয়েছে আমি রবিউল ইসলাম। হাটে, বাজারে, পার্কে, মেলায় বা কোনো অনুষ্ঠানে অনেকেই হয়তো পুতুল নাচ দেখে থাকবেন। ছোটবেলায় এই পুতুল নাচ নিয়ে হয়তো অনেকেরই অনেক কৌতূহল ছিল। পুতুল কিভাবে নাচছে, কিভাবে কথা বলছে, এগুলো তো ইলেকট্রিকও না। তাহলে কিভাবে জড় পদার্থ পুতুল নড়াচড়া করছে, কথা বলছে? আজকের অজানা কথায় আমরা এই সকল বিষয়েই জানাতে চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। পুতুল নাচ হলো থিয়েটার বা পারফরম্যান্সের একটি রূপ, যেখানে পুতুলের মাধ্যমে কাহিনী বলা হয়। বাংলাদেশে এটি প্রচলিত একটি প্রাচীন ঐতিহ্য। একসময় গ্রামীণ জনপদে আবাল বৃদ্ধ বনিতার বিনোদনে, বিশেষ করে শিশুদের বিনোদনে পুতুল নাচ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। ভারতীয় উপমহাদেশে বিপিন পাল প্রথম পুতুল নাচের প্রচলন করেন বলে জনশ্রুতি রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার তিতাস নদীর কূল ঘেঁষে গড়ে ওঠা জনপদে কৃষ্ণনগর নামে এক পল্লীতে বিপিন পালের জন্ম। বিপিন পাল তৎকালীন সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় পৌরাণিক কাহিনী অবলম্বন করে পুতুল নাচ করতেন বলে জানা যায়। যতদূর জানা যায়, পৌরাণিক কাহিনী অবলম্বনে পরিচালিত পুতুল নাচ ব্রাহ্মণবাড়িয়ার জনপদের এক ঐতিহ্য। বছরের বিশেষ বিশেষ সময়ে বিভিন্ন অনুষ্ঠান ও মেলায় পুতুল নাচ হতো বলে জানা যায়। পুতুল কিভাবে নাচে? পুতুল নাচে যে পুতুলগুলো দেখে থাকি সেগুলোর কোনোটাই ইলেকট্রিক নয়, তার কোথাও কোনো প্রকার বৈদ্যুতিক সংযোগ থাকে না। পুতুলের হাতে, পায়ে, মাথা সহ বিভিন্ন স্থানে একটু কাছ থেকে খেয়াল করলেই দেখতে পাবেন অনেক সুতা রয়েছে। যখন পুতুল নাচ হয় তখন একটু কাছে গিয়ে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন পুতুলের ওই সুতাগুলো উপর থেকে বা সাইড থেকে কেউ নাড়াচ্ছেন। আর পুতুলটি এমনভাবে তৈরি যে যিনি সুতাটা নাড়াচ্ছেন তিনি চাইলেই পুতুলকে হাসাতে বা কাঁদাতে বা নাচাতে পারেন। অত্যন্ত সুনিপুণভাবে একজন মানুষই মূলত তার দুই হাতের মাধ্যমে জড় পুতুলটিকে সচল করে ফেলেন। এভাবে তিনি একটি কাহিনী ফুটিয়ে তোলেন। তাহলে পুতুল কথা কিভাবে বলে? নিশ্চয়ই বুঝতে পারছেন যে কথাগুলো পাশ থেকে মানুষই বলেন। যিনি পুতুলটি নাড়ান ও কণ্ঠ দেন তিনি সাধারণত পর্দার আড়ালে থাকেন। অত্যন্ত সুনিপুণভাবে তারা গল্পটাকে এমনভাবে ফুটিয়ে তোলেন যেন দেখে মনে হয় সত্যি পুতুলটি কথা বলছে, অথচ পুতুলকে পরিচালনা করছেন তার পরিচালক। তিনি যখন যেরকম ইচ্ছা পুতুলকে সেরকম করে নাচাতে পারেন এবং সুতা ধরে টেনে তাকে উপরে তুলে নিয়ে পুতুলের খেলার অবসানও ঘটাতে পারেন। বন্ধুরা, এই পুতুল খেলার মতো আমাদেরকেও আমাদের স্রষ্টা ও পরিচালক মহান আল্লাহ তাআলা যখন ডাক দিবেন তখন আমাদেরকেও পুতুলের মতোই তার কাছে চলে যেতে হবে। বন্ধ হয়ে যাবে পৃথিবীর সকল লেনাদেনা, সবই পড়ে রবে, শুধু আমাকে আপনাকে চলে যেতে হবে পরপরে। তাই আমাদের সবারই উচিত সৎভাবে চলা, তার সকল আদেশ নিষেধ মেনে চলা। বন্ধুরা, আজকের অজানা কথা এ পর্যন্তই। দর্শক, এই ছিল আমাদের আজকের অজানা কথা। যদি আমাদের অনুষ্ঠানটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর যদি অলরেডি আমাদের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অজানা কথার পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন আর এমবিটিভি 24 এর সাথেই থাকুন। খোদা হাফেজ। MBTV 24, এগিয়ে যাও বাংলাদেশ।